আজ বিশ্ব পরিবেশ দিবসে দক্ষিণ চব্বিশ পরগনার করঞ্জলি অঞ্চলে আমরা বৃক্ষরোপণের আয়োজন করেছি। আপনারা জানেন সমগ্র দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে হাজার হাজার গাছ পড়ে গেছে, পুড়ে গেছে। আমরা চেষ্টা করেছি হলদি নদীর পাড়ে অবস্থিত করঞ্জলির বিভিন্ন গ্রামের প্রতিটি মানুষের কাছে খাবার, ত্রিপল এবং অন্যান্য জিনিসপত্র পৌঁছানোর সাথে সাথে আজকের দিনে একটি গাছ তাদের হাতে তুলে দিয়েছি। দিশারির শাখা শতপুল পরিবারের শিশুদের হাতে একটি করে গাছও আমরা তুলে দিয়েছি। তারা প্রতিজ্ঞা করেছে সেই গাছের যত্ন রাখবে। কোথায় বসাবে? বাগানে, বাড়িতে। ওকে, গাছটি কিভাবে ঘিরে রাখবে? বস্তা দিয়ে ঘিরে রাখবে। আমরা কালকে তোমাদেরকে সেই বস্তাটা দিয়ে দেব। নদীর বাঁধের ধারে রাস্তার দুধারেও আমরা আজ গাছ লাগিয়েছি। আসুন বন্ধুরা, এই অঞ্চলগুলোকে আবারও সবুজ করে তুলি। বিশ্ব পরিবেশ দিবস দিশারির পক্ষ থেকে আমরা আজ বৃক্ষরোপণের ব্যবস্থা করেছি, যেখানে দিশারির ছোট ছোট বাচ্চারা এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করছে। তারা নিজেরা এই গাছটি লাগানোর পুরো ব্যবস্থা করছে এবং তারা এই পুরো গাছটি নিজেরাই রোপণ করছে।